ক্লিয়ার? এই অঙ্কটা একটু তোমরা দেখে বোঝার চেষ্টা করো কি লেখা হচ্ছে। আগে এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ, অঙ্কটা একটু দেখে বোঝার চেষ্টা করো। লগ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই থ্রি হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই, এটা যদি হয়, অর্থাৎ এটা ইকুয়াল যদি এটা হয়, এটা ইকুয়াল যদি এটা হয়, তাহলে প্রুফ করো যে এক্স বাই ওয়াই আর ওয়াই বাই এক্স, এক্স বাই ওয়াই আর ওয়াই বাই এক্স ইকুয়াল সেভেন, এটা প্রুফ করার চেষ্টা করবা। দেখো কী মজাদার ব্যাপার, যে অঙ্ক একটু না একটু হলেও বোঝা যায়। প্রথম কথা হচ্ছে প্রুফ দেখে আমরা এতটুকু বুঝতে পারছি যে কোথাও না কোথাও আমাদের লগের টার্মই থাকছে না, তার মানে কোথাও না কোথাও এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রুফ তো এখান থেকে এখানে আসবে, তো আমাদের লগের টার্মই এখানে নাই, তার মানে লগটা আমাদেরকে কেটে দিতে হবে। কীভাবে কেটে দেবো? এখানে তো লগ আছে, এখানে যোগ আছে, তো যোগ থেকে কীভাবে লেখা যায়? গুণ লেখা যায়, কারণ হাফ এটাকে কীভাবে লিখতে পারি? লগ এক্স ওয়াই লিখতে পারি, এখন যোগ আছে গুণের টার্মে লেখা যায় এই রকম যে লগ এ প্লাস লগ বি, তাহলে এটাকে কীভাবে লেখা যাবে? লগ এ বি। যদি তাই হয় তুমি এটাকে লিখতে পারবে লগ এক্স ওয়াই, যদি তাই হয় তাহলে এ পাশে লগ আর ও পাশে লগ উঠে চলে যাবে, অঙ্কের বাকি থাকবে কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই থ্রি, আর ওখানে বাকি থাকবে হাফ এক্স ওয়াই, বাকি থাকবে হাফ এক্স ওয়াই। এরপর কথা হচ্ছে যে আরও একটা জিনিস একটু খেয়াল করো, যে ওখানে এক্স ওয়াই, ওখানে কী রয়েছে? এক্স ওয়াই, আর এখানে কী আছে? এক্স প্লাস ওয়াই। তো তুমি যদি কোনো কারণে এরকম একটা টার্ম এসে যায় যে এক্স প্লাস ওয়াই আর ও পাশে এক্স ওয়াই, তাহলে এই ব্যাপারটা আসলে কী? ব্যাপারটা হচ্ছে এটা এর নিচেও একবার ভাগ, এর নিচেও একবার ভাগ। দ্যাট মিন্স তুমি এটাকে এভাবে লিখতে পারো যে এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, রাইট? কোথাও না কোথাও দেখো কেটে যাবে, কোথাও না কোথাও কেটে যাবে, এবং ওপরে কিছু টার্ম আসছে। দেখো নিচে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটা ওয়াই একটা এক্স, কিন্তু ও পাশে ছিল কি? ও পাশে ছিল এক্স ওয়াই, ও পাশে ছিল কি? এক্স ওয়াই। তো ও পাশের এক্স ওয়াই যদি এ পাশে কখনও আসে, এটা ডিভাইডেড হয়ে আসবে, আর ডিভাইডেড হয়ে যদি আসে এক্স ওয়াই থাকা উচিত, কিন্তু এক্স ওয়াই থাকছে না, থাকছে কি? হয় একটা ওয়াই, নয় তো একটা এক্স। তার মানে ওপরে এমন কিছু টার্ম ছিল, হয়তো ওপরে কোনো কারণে ছিল এক, ওপরে এমন এমন কোনো একটা টার্ম ছিল যেই টার্ম দিয়ে কেটে একবার নিচে ওয়াই থাকছে আর একবার এক্স থাকছে, তার মানে এই পাশের এক্স ওয়াই এ পাশে এসে কী হচ্ছে? কেটে যাচ্ছে। এখন এসো আমাদেরকে প্রুফ করতে বলেছে এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স ইকুয়াল সেভেন, আমাদের উভয় পাশ থেকে লগ কেটে যাচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং ও পাশে এক্স ওয়াই থাকছে যে এক্স ওয়াই এ পাশে আসছে এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আমরা এক্স বাই ওয়াই এক্স ওয়াই এ পাশে নিয়ে আসি, তাহলে এই টার্মটা কীভাবে আসতে পারে, এটা হচ্ছে প্রশ্ন। খুব ভালো করে খেয়াল করো, অঙ্কটা শুরু করছি, আগে শুরু করি তাহলে বুঝবা, আস্তে আস্তে এমনিই বুঝবা। লগ এক্স প্লাস ওয়াই এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই থ্রি, আর এখানে হচ্ছে হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই, রাইট? লগ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই থ্রি হাফ লগ এক্স ওয়াই। কোনো ডাউট? লগ যদি চলে যায় তাহলে এক্স প্লাস ওয়াই আগে দেওয়া উচিত নয়, আগে দেওয়া উচিত নয়, আগে দেওয়া উচিত নয়, আগে দিলে অঙ্ক হবে না, আগে দিলে অঙ্ক হবে না। ওকে, এরপর এই টুটা এ পাশে পার করে নিয়ে আসো, কেন বলছি বুঝে যাবা। টুটা পার করে নিয়ে আসলে এখানে কী হবে? শুধু হবে লগ এক্স ওয়াই, এরপর কী হবে? লগ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই থ্রি, এই টুটা উপরে উঠে চলে যাবে স্কোয়ার, আর এ পাশে হবে লগ এক্স ওয়াই। এখন বোঝার চেষ্টা করো, এখন বোঝার চেষ্টা করো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। উভয় পাশ থেকে লগ উঠে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই, উপরে থাকছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, নিচে থাকছে থ্রি স্কোয়ার। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কী হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ভালো করে বোঝো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, আর এই থ্রিটা হয়ে যাবে নাইন, নাইন হয়ে ও পাশে হয়ে যাবে গুণ, তাহলে নাইন এক্স ওয়াই। এখানে আছে কত? সেভেন। আমি অলরেডি বলেছি যে এই পাশের এক্স ওয়াইটা এই পাশে পার হবে, এই পাশের এক্স ওয়াইটা ও পাশে পার হয়ে আসবে, মানে আমি এখানে পাবো কত? আসলে নাইন এক্স ওয়াই, আর এক্স এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের এখানে একটা টু এক্স ওয়াই থাকবে, টু এক্স ওয়াই ও পাশে চলে যাবে, নাইন এক্স ওয়াই থেকে টু এক্স ওয়াই বিয়োগ করলে কত হবে? সেভেন এক্স ওয়াই। আর এ পাশে বাকি থাকবে কি? এ পাশে বাকি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ও পাশ থেকে এক্স ওয়াই
এক্স ওয়াই একবার এক্স স্কোয়ারের নিচে আসবে আর একবার ওয়াই স্কোয়ারের নিচে আসবে। এ কারণে একবার দেখো এক্স ডিভাইডেড বাই ওয়াই থাকবে আর একবার ওয়াই ডিভাইডেড বাই এক্স থাকবে। যদি বুঝে না থাকো আমি করিয়ে দিচ্ছি, দেখো উভয় পাশে লগ উঠে চলে যাচ্ছে। সূত্রটা কেমন হবে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই থ্রি পুরোটার ওপরে হোল স্কোয়ার ইকুয়াল এক্স ওয়াই। যদি কখনো এরকম থাকে যে এ বাই বি হোল স্কোয়ার, তাহলে এটাকে কীভাবে লেখা যায়, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, একটু আগে দেখিয়েছি, এরকম থাকলে এরকম লেখা যায়। এখন কী সুবিধাটা হবে এখানে আমাদের, আসসালামু আলাইকুম, আমার আমি ক্লাস নেই, বলেন বলেন কী বলবেন, হ্যালো, দেখো কেটে দেওয়া সানা। আচ্ছা এখন তাহলে কী হবে একটু ভালো করে বোঝো, এটা ভাঙলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে থ্রি স্কোয়ার নাইন, নাইন ও পাশে উঠে যাবে নাইন এক্স ওয়াই, এ পাশে একটা এক্স ওয়াই থাকবে সেটা ও পাশে চলে যাবে, হবে নাইন এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই সেভেন এক্স ওয়াই, এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ও পাশ থেকে এক্স ওয়াই পার হয়ে আসবে, হয়ে একবার থাকবে নিচে ওয়াই আর একবার থাকবে এক্স, এই আর কিছু না। দেখো অঙ্ক হয়ে গেছে, আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই এর ওপরে একবার হোল স্কোয়ার, থ্রির ওপরে একবার হোল স্কোয়ার, নামে নাইন, এই নাইন একবার এখানে দিয়ে দাও নাইন এক্স ওয়াই। সূত্র ভাঙলে কী হবে, সূত্র ভাঙলে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন এক্স ওয়াই, রাইট, টু এক্স ওয়াই ও পাশে পাঠাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নাইন এক্স ওয়াই টু এক্স ওয়াই, এই দুটো বিয়োগ করলে কী হবে সেভেন এক্স ওয়াই, সেভেন আসছে সেভেন আসছে, ওই এক্স ওয়াইটা এই পাশে নিয়ে আসো, এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়াল সেভেন, এক্স এক্স কাটলে এখানে হবে এক্স বাই ওয়াই, ওয়াই ওয়াই কাটলে এখানে হবে ওয়াই বাই এক্স ইকুয়াল সেভেন, রাইট। তো অঙ্ক যখন করবা বাবা অঙ্ক বুঝে শুনে করবা, এখন ভাবার চেষ্টা করে যে অঙ্কটা হইলো কীভাবে, আসলে কোনো জায়গায় যদি ভুল করেও তুমি অন্যরকম করে ফেলতা, সাপোজ তুমি যদি এখানেই লকটা উঠিয়ে দিতা তাহলে কেমন হতো, এই টুটা এখানে আসতো কিন্তু পড়ে যেত না, রাইট। তো এইভাবে একটু ভাবার চেষ্টা করতে হবে তোমাদেরকে যে এই অঙ্কটা আসলে কীভাবে করা যেতে পারে, এই অঙ্কটা কীভাবে হবে, আমাদের এখানে সেভেন কীভাবে আসবে, আমাদের ওয়াই বাই এক্স, আমি তো অলরেডি জানি যে এখানে এক্স ওয়াই থাকবে যার কোনো চেঞ্জ হবে না, সে এক্স ওয়াই এখানে এসে একবার ওয়াই, ভালো করে দেখো, কেউ যদি বলে যে এই পাশে এক্স ওয়াই এখানে আসলো ভাগ হলো, ভাগ হয়ে এক্স বাই ওয়াই, দেখো ভাগ হয়ে এক্স বাই ওয়াই, এখানে আসলে ছিল কত এক্স ওয়াই, ভাগ হওয়ার পরে এখানে শুধু ওয়াই থাকতেছে, তার মানে উপরে একটা এক্স ছিল সেটা কেটে যাচ্ছে, তারপরেও একটা এক্স থাকতেছে, তার মানে কি উপরে আসলে ছিল কত এক্স স্কোয়ার ছিল আর নিচে ছিল এক্স ওয়াই, আমার 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 নিচে আসছে এক্স ওয়াই, এক্স কেটে যাচ্ছে তারপরেও উপরে একটা এক্স আসেই, তার মানে কি উপরে কি এক্স ছিল, নাহি উপরে এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স স্কোয়ার যদি কোনো কারণে এখানে তুমি নিয়ে আসতে চাও, কোথাও না কোথাও বর্গ করা হয়েছে, কোথাও না কোথাও বর্গ করা হয়েছে, ও পাশে ছিল এক্স ওয়াই, আমার ও পাশে ছিল এক্স ওয়াই, এ পাশে এসে দেখতেছি আমি এক্স, এখানে ছিল আসলে এক্স ওয়াই, আমি দেখলাম শুধু এক্স, তার মানে কি এখানে ওয়াই ছিল, ওয়াই ওয়াই কেটে গিয়েছে, কিন্তু ওয়াই ওয়াই কেটে গেলে ওয়ান বাই এক্স হওয়ার কথা, ওয়াই বাই এক্স হওয়ার কথা নয়, তার মানে ওয়াই যদি এখনও থাকে তার মানে এখানে ওয়াই স্কোয়ার ছিল, সেই জন্য কেটে গিয়ে আসলে কী হয়েছে ওয়াই বাই এক্স হয়েছে, তার মানে কোথাও না কোথাও ওয়াই স্কোয়ার এসেছিল, তাহলে ওয়াই স্কোয়ার এই টার্ম থেকে কখন আসবে যখন বর্গ করা হবে, আর বর্গ যদি তুমি করো তুমি ডিসিশন একদম ফাইনাল যে কোথাও না কোথাও বর্গ করা হয়েছে, আর এই টার্মের ওপরে যদি কখনও বর্গ করা হয় বর্গ এই টার্মের ওপরেও পড়বে, তাহলে নাইন হবে নাইন, এই নাইন ও পাশে গিয়ে কেবে নাইন এক্স ওয়াই, কিন্তু এখানে তো নাইন নাই আছে সেভেন, তাহলে কোথাও না কোথাও এক্স ওয়াই বিয়োগ হয়েছিল, এবং তখন আমি আরও শিওর যে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই আসলে ও পাশে গিয়ে বিয়োগ হয়েছিল। অঙ্ক যদি এইভাবে শেখো পুরোটা ধরে ধরে বুঝে বুঝে তাহলে কোনো সমস্যা হবে না। দেখো অঙ্কের সবগুলো চ্যাপ্টার একই রকম, সবাই সবই ইকুয়েশন সলভিং,
তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস সেভেন থেকে শুধু ইকুয়েশন সলভই করছো, কখনো এর মান বের করো, কখনো এক্স প্লাস ওয়াই এর মান বের করো, কখনো এক্স এর মান বের করো, কখনো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর মান বের করো, তুমি সারা জীবন কিন্তু এটাই করছো। বাট তারপরে আমরা ইকুয়েশন সলভ করতে পারছি না, কারণ আমরা রিয়েলাইজ করতে পারছি না, আমরা গাইডে অঙ্কটা দেখলে করতে পারছি না, দেখলে করতে পারছি না, তার মানে আমরা অঙ্কটা মুখস্থ করছি, আমরা একবার দেখলাম ও আচ্ছা ও এভাবে হয়ে গেল, এবং আমাদের ভেতরে স্যাটিসফ্যাকশন আসছে যে হ্যাঁ আমরা অঙ্কটা পারছি না, আমরা পারছি না, আমরা মুখস্থ করেছি, আমরা মুখস্থ করেছি। তো অঙ্ক এই প্যাটার্নে থাকলে অঙ্কটা নিয়ে অনেকক্ষণ ভাবতে হবে বাবা, পড়াশোনা ভাবার বিষয়, অ্যানালাইটিক্যাল পাওয়ার থাকতে হবে, তোমাকে অ্যানালাইসিস করতে হবে, তবে পড়াশোনা। ক্লিয়ার?